নমস্কার, আমি শ্রাবণী। আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। সকলে আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, হাসিতে খুশিতে আছেন, আনন্দে আছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঈশ্বরের কাছে একমাত্র কাম্য। তো চলুন, আজকে আমি মায়ের পাঠ নিয়ে এসেছি আপনাদের সামনে। মায়ের এত সুন্দর, মায়ের জীবন, মা তো আমাদের আদর্শ। তো মাকে মানে আলো পাঠ, মাকে না পাঠ করলে আমার মনটা ঠিকঠাক থাকে। তো আমার কাছে যে সাধারণ কয়েকটি বই আছে মায়ের, সেই বই থেকেই জানা অজানা সারদা থেকে আজকে আমি পাঠ করছি মায়ের কথা। তো মাকে, শ্রী শ্রী ঠাকুরকে এবং স্বামীজিকে আমার ভুলণ্ঠিত প্রণাম জানিয়ে আমি আজকের পাঠ শুরু করব। আশা করি সকলের ভালো লাগবে। আপাত দৃষ্টিতে এই অতি সরল, অনাড়ম্বর, নিভৃত এক জীবন কিভাবে আজকের নারীর প্রেরণার উৎস হয়ে উঠতে পারে, স্বাভাবিকভাবেই এ প্রশ্ন জাগে। তাই সর্বার্থে স্বাধীন, শিক্ষিতা ও মুক্তমনা নারীর দৃষ্টি আতস কাছেই আমাদের কাছে স্পষ্ট হয়ে উঠতে পারে এই অবগুণ্ঠনবতী নারী, অবতার বরিষ্ঠ শ্রী রামকৃষ্ণের শক্তি, শ্রী শ্রী মায়ের জীবন দর্শন। অতএব সেই আপাত সরল জীবনটিকে ভাষা ভাষা না দেখে গভীরভাবে পর্যবেক্ষণ করলে নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে তার প্রতিক্রিয়া, অবিচল মানসিক ধৈর্য, আধ্যাত্মিক কিংবা জাগতিক যে কোনো কঠিন সমস্যায় তার গভীর প্রজ্ঞাসঞ্জাত সমাধান, তার অতলস্পর্শী হৃদয়ের গভীরতা অনুভব করা যায়। কেন শ্রীসীমা আগামী কয়েক হাজার বছরের জন্য আধুনিক নারী, হিন্দু নারীর অনুকরণীয় আদর্শ, তা তার জীবন ও বাণীর নিরিখে অনুধাবনের চেষ্টা করছে। কেননা তিনি ছিলেন এই যে আমাদের এতদিন পরেও, উনি তো কবেই মারা গেছেন, এতদিন পরেও আমাদের কাছে কেন যে উনি আদর্শ সেটাই অনুধাবন করা হচ্ছে। মায়ের একটা কথা স্বামীজিকে যখন বলেছিলেন, সেই স্বামীজি সেটা নিয়েই আজকে আমাদের সামনে আলোচনা করেছেন, সেইটা আমি আপনাদের কাছে পাঠ করে শোনাচ্ছি। আমেরিকা থেকে ফিরে ভগ্ন স্বাস্থ্য উদ্ধারের আশায় ডাক্তারের পরামর্শে স্বামীজি এসেছেন দার্জিলিংয়ে। কলকাতার ফেরার তোড়জোড় চলছে, এমন সময় সহযাত্রী অখণ্ডানন্দজি লক্ষ্য করলেন কলকাতা থেকে একটি সংবাদ আসায় স্বামীজি সারাটা দিন একটিও কথা বললেন না, খেলেন না, বালিশে মুখ গুজে কেবল পড়ে রইলেন। জানা গেল কলকাতায় আবার প্লেগের প্রকোপ বৃদ্ধি পেয়েছে, লোকজন ভয়ে শহর ছেড়ে পালাচ্ছে। স্বামীজি গুরুভাইকে বললেন, সর্বস্ব বিক্রি করেও এদের উপকার করতে হবে, আমরা যে গাছতলার ফকির সেইখানেই থাকব। মানে যখন উনি এই পত্র পেয়েছেন তখন থেকে উনি মন খারাপ করেছেন, তারপরে উনি বলেছেন যে স্বামীজি মানে গুরুভাইদের বললেন যে সর্বস্ব বিক্রি করেও এদের উপকার করতে হবে, আমরা যে গাছতলার পক্ষী সেই গাছতলাতেই থাকব। ফিরে এসে দেখলেন নগর জীবন বিশৃঙ্খল ও বিপর্যস্ত। যখন তিনি দার্জিলিং থেকে ফিরে এলেন তখন তিনি দেখলেন নগর জীবন বিশৃঙ্খল। লোকের মনে সাহস জোগাতে ঘোষণাপত্র তৈরি করে বিলি করলেন, রামকৃষ্ণ মিশন প্লেগ রোগীর সেবায় অকুণ্ঠ চিত্তে অর্থ ও সামর্থ্য দান করবে, প্রয়োজনে সেবা কেন্দ্র স্থাপন করবে। স্বামীজির সেবা কাজের এই বিপুল আয়োজন দেখে একজন গুরুভাই প্রশ্ন করলেন, এত টাকা আসবে কোথা থেকে? স্বামীজি যখন এই সমস্ত বলছেন বা এই আয়োজন করছেন তখন একজন গুরুভাই স্বামীজিকে প্রশ্ন করলেন, এত টাকা কোথা থেকে আসবে? সঙ্গে সঙ্গে স্বামীজি উত্তেজিত হলেন, বললেন, কেন, দরকার হলে নতুন মঠের জমি জায়গা সব বিক্রি করব, আমরা ফকির, মুষ্টি ভিক্ষা করে গাছতলায় শুয়ে দিন কাটাতে পারি। তার মতে যদি জায়গা জমি থেকেও হাজার হাজার লোকের প্রাণ বাঁচানো না যায় তো কিসের জায়গা আর কিসের জমি? যিনি লেখেন প্রেম প্রেম এই মাত্র ধন, সেই হৃদয়বান নিঃস্বার্থ প্রেমিকে এ তো উপযুক্ত কথাই বটে। এ কথা সঙ্গজননী শ্রীসীমায়ের কানে গেলেন। তিনি বললেন, বেলুড় মঠ কি একটা সেবা কাজেই নিঃশেষ হয়ে যাবে? যখন এ কথা শ্রীসীমায়ের কানে গিয়েছিলেন তখন মা এ কথা বলেছিলেন যে বেলুড় মঠের, মানে স্বামীজি বলছেন বেলুড় মঠের জায়গা জমি সব বিক্রি করে দেবে, তখন মা বলছেন বেলুড় মঠ কি একটা কাজেই সব নিঃশেষ হয়ে যাবে? তার কত কাজ, ঠাকুরের অনন্ত ভাব সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে,
যুগ যুগ ধরে এই ভাব চলবে। শ্রী রামকৃষ্ণ স্বয়ং যার মেধা ও বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হতেন, সেই বিবেকানন্দ গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন মায়ের এই দূরদৃষ্টি মন্তব্যের সামনে সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছিলেন। স্বামীজি নিজের ভুল বুঝতে পেরে লজ্জিত হলেন। হৃদয়ের মহৎ সেবাভাবের প্রেরণায় তিনি যে সিদ্ধান্ত নিচ্ছিলেন তা ছিল আবেগ প্রসূত, মানে আবেগের বসে তিনি সেই সিদ্ধান্ত নিতে চলেছিলেন। তা ছিল আবেগ প্রসূত। কাজের মহত্ত্ব প্রতিষ্ঠিত হয় তখনই যখন তা অনেক ঝড়ঝাপটা অতিক্রম করে দীর্ঘকাল ব্যাপী স্থায়ী হয়। সমাজে, কর্মক্ষেত্রে কিংবা সংসারের অনেক সময় এমন পরিস্থিতি আসে যখন মনে হয় না আর সহ্য করা সম্ভব হচ্ছে না। সেই সময় সেই সমস্ত দুঃসহ পরিস্থিতিতে সম্পর্ক, সংসার, প্রতিষ্ঠান যে কোনো ক্ষেত্রেই আবেগবশত চরম সিদ্ধান্ত নেয়ার আগে মায়ের এই একটি কথা মনে রাখতে হবে অবশ্যই, একটা কাজেই নিঃশেষ হয়ে যাবে। স্মরণ করলে অনেক দুর্ঘটনা এড়ানো যায়, অনেক সম্পর্ককে ভাঙনের হাত থেকে বাঁচানো যায়। তো বুঝতে পারলেন মা কত দূর দূরদৃষ্টি সম্পন্ন ছিলেন, অনেকটা মানে কি বলবো, অনেক পরের কথা মা ভেবেছিলেন যে বেলুড় মঠে যদি সমস্ত মঠটাকে বিক্রি করে দিয়ে ওই শুধু প্লেগ রোগটার জন্য বিক্রি করে দেওয়া হতো তাহলে কিন্তু আজকে এই মঠে যত মঠ থেকে মানুষ সাহায্য পাচ্ছে বা মঠ দ্বারা যে সমস্ত উপকার হচ্ছে তা কিন্তু আজকের মানুষ আর পেত না। বা মায়ের এই যে কথাটা যে একটা ব্যাপারেই এটা শেষ হয়ে যাবে, এই অন্তর্দৃষ্টি সম্পন্ন মায়ের এই দূরদর্শী মন্তব্য, এটা কিন্তু স্বামীজিকেও লজ্জায় ফেলে দিয়েছিল যে আমি এটা আবেগের বসে এইটা সিদ্ধান্তটা নিয়েছিলাম যে জমি জায়গাটা বিক্রি করে দেবো। তো চলুন বন্ধুরা, আজকে এইখানেই শেষ করলাম। আশা করি সকলের ভালো লাগবে। মায়ের এই জীবন দর্শন করে আমি তো জাস্ট একটা পাঠ করছি, একটা বই থেকে আপনাদের সামনে তুলে ধরছি। মায়ের জীবনের এরকম অনেক দর্শন আছে যা আমাদের জীবনকে উদ্বুদ্ধ করে। আমি তো এমনি বলি না যে মা আমার আদর্শ, কেন আমরা যদি তার এক কোণাও পাই না তাহলে সত্যি আমাদের আলোয়টাকেও আমরা ভরে উঠবে, আলোয় আলো হয়ে উঠবে। আর প্রত্যেকের কানে যদি এই কথা পৌঁছয়, সবাই যদি একটু একটু করে চেষ্টা করে, নিশ্চয়ই আমাদের জগৎ ভালোই থাকবে, ভালো হবে। আর এমনিই তো আমরা ভারতীয় নারীরা আমাদের মধ্যে লজ্জাই ভূষণ এখনো আছে, সব কিছু এখনো ভালো কিছুটা আছে, ভালো দিকটা আছে, তাই জন্য এখনো পৃথিবী এত সুন্দর হয়ে রয়েছে। যদি সব কিছু শেষ হয়ে যেত তো পৃথিবী এত সুন্দর থাকতো। তো চলুন বন্ধুরা, আজকে আবারও বলি, নিজেরা ভালো থাকুন, অপরকে ভালো রাখার চেষ্টা করুন, তাহলেই সবকিছু ভালো থাকবে। আবার আসবো অন্যদিন অন্য কোনো পাঠ নিয়ে, অন্য কোনো আলোচনা।